এ শুনছিস রে, আমি একটু মাঠের দিক থেকে আসছি, দেখাছি ভুইখান কি হয়ে আছে। আচ্ছা যাও। সবার কাছে একটি অনুরোধ, এই ভিডিওটি দেখে কেউ খারাপ মাইন্ডে নেবেন না। গ্রামে ঝামেলা হলে কি ব্যাপারটা হয় এই ভিডিওটির মধ্যে সেই চরিত্রটাই তুলে ধরা হয়েছে। তো চলুন। হ্যাঁ জি জিন্নাতের বাপ, সকাল থেকে আমার কে ছাগলটা দেখতে পাই না। ছাগল তো আমার লাশ থেকে কোনোদিন কোনো জায়গায় যায় না। আজ লোকের ছাগলের সাথ ধরে কাউরির ভুঁইটি চলে গেল নাকি? লাগে আমি বলি যে ছাগল টাগল পুষিস নে, এ এখন কার ভুঁয়ে লাগবে না লাগবে দিয়ে কথা শুনাইবে, ওই কথা শুনাবেলা লোক আমি লই। দেখ দেখিনি লোকটার কথা, আমি কি আর ইচ্ছা করে লোকের ভুঁয়ে পেঠাই? এখন আ বলা জানোয়ার যদি লোকের ভুঁয়ে চলি যাই তো আমি কি করব? যাও না, একটু পুলের দিক থেকে দেখে এসো না। এই দেখ আমি যাচ্ছি, কিন্তু কোনো লোকে যদি আমাকে কোনো কথা শুনালছে তো তোর ছাগল তো যাবেই যাবে, সাথে তুই শালিও যাবি। না এ সারা ছাগল তো খুঁজে পাওয়া গেল না, তো কেউ খবর টহর দিয়ে দিলে না তো। না যাই একটু জসিম ভাইয়ের খবরটা থেকে দেখে আসি। জসিম ভাই, ও জসিম ভাই, কে? ও তুমি বাথরুমে? কেন, কিছু বলছিলি নাকি? বলা বলতে ভাই, এ আমার ছাগলটা তোমার ঘরে কেউ খোয়া দিয়ে গেলছে। তোর ছাগল? তা তোর কি ছাগল, কি রং? এ দেখো ভাই, একরে খাসি সাদা কালো রঙের। হ্যাঁ ওই ছাগলটা তোর? ওই ছাগলটা তো তোর ভাই টিঙ্কু একটু আগে খোয়া দিয়ে গেল। ওই টিঙ্কু আমার ছাগল খোয়া দিয়ে গেলছে? আর ওকে আমার ভাই বলিও না ভাই। আর তোমাকেও আমি একটা গোপন কথা বলছি ভাই, ওই শালাকে যদি রাস্তার মাঝে আমি কোনোদিন একলাই পেলি না তো ওই শালা সেই দিনই আমার হাতে মার্ডার হবে। বলো তো ভাই, খড়ের কয় টাকা লাগবে বলো তো? ৪০ টাকা। এ লাও ৪০ টাকা আর আমার ছাগলটা দাও। ওই দেখ বাড়ির ভিতরে আগিনাতে বাঁধা আছে, খুলে নিয়ে চলে যা। তু হাতে জানে তুলতে দেবে থালা? আমি হাতে তখন তুললু থালা, তুই তো একটা নিয়ে তুললি, তখন তুললে থালা দে দিবি, থালা তুই দে দিবি, থালা তুদি তুদি মিথ্যা কথা বলা। কি দে দেব বে, কি দে দেব? থালা 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 থালা, আমাকে মারলি থালা, দালা থালা আমার মাকে ডেকে লেছি থালা। থালা তুদি তুদি মিথ্যা মিথ্যা কথা বলবে থালা, আর মারবে না থালাকে, থালা তোর মাকে কেনে, তোর বাপকে ডেকে লিয়াই থালা। যাও তো যাও, জেরেরাকে ভালো করে কুচলে দিবে। ওহ শিট, ওহ শিট, ওহ শিট।
গোরে শালা ছাইলা তো জর্ব দে দেছিস শাসন করতে পারিস নে লোককে ছালাকে মারা বেড়াচ্ছে কি হইলো দাদা এত জোরে জোরে চেঁচাচ্ছেন কেন শালি শালি কি হয়েছে জানো না তোর ভাতের আমার ছাগল খোয়ার দিচ্ছে তোর বেটা আমার বেটাকে মারছে তোর ভাতের বেটা কি জোর ধরেছে ডাক শালি তোর ভাতাকে ডাক দেখ দেখে নি জাইরার কথা জাইরাকে আমি সম্মান দিছি আর জাইরার মুখের ভাষা দেখো আজি অসীমের বাপ বাইরে বার হইছো তো কি হলো রে কি হলো ও দেখো তোমার বড় ভাই আমাকে যা ইচ্ছা তাই ভাষা বুলা গাইল দিছে কি হারে শালা ওই মায়া লোকের সাথে কি ঝগড়া করছিস শালা হিম্মত থাকলে এই মরদের সাথে কথা বল আরে শালা তুই মরদ ওই মরদ হলে 5 টাকা লেগে ছাগল কর দি আসতি আরে শালা আমার বাতি বাধা আসতি শালা তোকে 10 টাকা দিতুম ও শালা ওটা তোর ছাগল আরে শালা আমি যদি জানতুম যে ওটা তোর ছাগল তো এখানে খর দিতুম মুম্বাইয়ে খর দি আসতুম রে শালা ও মুম্বাই কুড়ির বাড়ি থেকে বাড়িয়া বালিয়ার মূর্খান গেলছে মুম্বাই চিনিস তাও মেলাই ভালো আছি রে শালা তোর মতন তো বিদেশ বিদেশ ঠেলা খেয়ে বেড়াই না তুই বাহির ভাই ঠেলা খেয়ে বেড়াচ্ছিস আর তোর মেয়ে লোকের বাড়ি বাড়ি ঠেলা খেয়ে বেড়াইছে কি বললি শালা এই যাই রে কি বললি যাই রে আমি লোকের বাড়ি বাড়ি ঠেলা খেয়ে বেড়াই আর তোর মায়া সুতি আরে শালি কি বললি তুই শালি শালি আমার ফুলের মতন মায়াকে বদনাম করছিস তুই শালি তোর কুয়াশা ছিঁড়ে ফেলে দিব এই শালা শালা তুই আমার মেয়েকে গেলছিস শালা ভারুয়া ভারুয়া শালা 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 আমি ভারুয়া রে শালা আরে শালা মায়াকে এমন বসে করে রেখেছি এত গালি লোকের সামনে যদি এখনি বলি যে বসে বসে হাগ তো হাগে দিবে রে শালা লে হাগা হাগা শালা দেখি শালা শালা তোমার মতলব আমি বুঝি না শালা আমার মায়া সস্তা রে শালা যে তোমার সামনে হাঁকতে বলবা মতলব ততলব কি আছে রে শালা তোর মায়া থেকে আমার মায়া খুব সুন্দরী এই যাই রে আমি মরে গেলছি রে যাই রে যে তোর মায়াকে দেখতে যাবে ও মাগি তুই তো অন্য ঝুনাকে দেখাতে ব্যস্ত রে মাগি ও মাগি আমি অন্য ঝুনাকে দেখাতে ব্যস্ত রে মাগি তোর মতন আমার দশটা নাং আছে চি 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 বলতে একটু জিভেতে আটকাইলো না রে মাগি আমি নাম করি পাড়ার লোকে সবাই জানে রে মাগি ভাত আর তো থাকে বিদেশে আর তুমি ওই সারা রাত ভিডিও কলে লোকের সাথে ফুসুর 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 লোকে বাইর থেকে শুনতে পাই না রে মাগি এই তুই চুপ কর তো আমি দেখছি ওরাকে ওই ভাতারের কাছে থাকা বাদ দিয়ে রাতের বেলায় লোকের দেওয়ালে দেওয়ালে পানি পাইতা বেড়াও মাগি আর ওই তুমি যে কয়দিন আগে ফেরিওয়ালার সাথে লট ঘট করলে ওইটা ভুলে গেলাম মাগি যাই রে ওই রে যাই রে তুই যাই রে লাগাই এই খারাপ মাগির সাথে আমাকে মুখ লাগতে হচ্ছে মাগি খানগি মাগি রাই শালি কে বললি তুই আবার তুই আমার ফুলের মতন মায়াকে বদনাম করছিস রে শালি শালিকে ফাইরে ফেলে দিব তোর মতন মাগি ভাতার ধরানি সাত ভাতারি নাং করানি মাগি কুঠেকার মাগি কি বললি মাগি আমি নাং করানি রে মাগি উল্টা পাল্টা কথা বলার লাগে তোর মুখে পা ভরে ডলটে দিব ডলটে দিব ডলটে দিব আরে শালা ভারুয়া শালা কোনো ভালোই ভালোই বলছিস রে শালা তোর মায়া মাগিকে মানা করে দে নাইলে এখান থেকে এক শালা শালি বাড়ি ঘুরে যেতে পারবি না রে শালা এই আমার অস্ত্র খালি এই তো শালার বেটা শালারা এলা অসীমের বাপ খুন করা যায় রেখে মাদার করো মাদার এই মাগি আই আই মাগি আই শালা দেখছো শালা কেমন অস্ত্র দুলছে দেখছো শালা আই শালা শালাকে দুখান করে দিব রে শালা দুখান করে দিব আই জানু আই তাই নাকি রে শালা দাঁড়া শালা দাঁড়া নো 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 আই শালা আই আই শালা তোর মতন মারছিকে মারতে আমার এত দরকার নাই আই শালা আই শালা Oh shit!
কি গায়ে শান্তিতে বাস করতে পারবে না আরে শালারা এই প্রত্যেকদিন ঝগড়া করতে হয় আরে চাচা তোমাকে আর কি বলবো ওই শালা দুদিন আগে আমার ছাগল খাওয়ার দিলে আই শালার বেটা আমার বেটাকে মারলে ওরা দুপা বেটাকে জোর ধরেছে আরে চাচা তোমাকে আর কি বলবো তাইলে শুনো আমি দুদিন আগে গেল যে আমার ভুইখান দেখে আসি দেখছি কার ছাগল আমার সব ফসল খেয়ে নিয়েছে ছেলে কি ছাগলটাকে নিয়ে যে আমি খাওয়ারে দিনু আমি কি জানতুম যে ও শালার ছাগল আরে দেখো আজ এই ছোট ছেলে দুটা বসে বসে খেলছিল দিয়া হয়তো আমার বেটা ওর বেটাকে একটু মারিয়ে দিয়েছে ছেলে কি ও শালা বাড়িতে রয়েছে আমার মেয়েকে যাচ্ছে তাই বলে গাইল দিছে হ্যাঁ ও শালাকে ছেড়ে দিব আর ও শালা যা হিলা অস্ত্র বাই করলে সেদিকে কো না তোকে ছেড়ে দিব বে শালাকে এখানে গুলি দিব শালা দাঁড়া একদম চুপ আর হ্যাঁ বে তোরকে ঝগড়া করি সব সমস্যার সমাধান হয়ে যাবে আর হ্যাঁ তো কবুলি তোর কথা কথা তো অস্ত্র বাইর করবে কি আছে না চাচা বিশ্বাস করো মার কিরারে আমি এখন কচ্চুল বাইর করেছিনু তাই আর ও শালা আমাকে নিমের ডাল লেতে রে চলে আসছে আবে হাতরে ডাল পড়া গেল তাই না তো শালা তোর আজ বিনতি কভার করিয়ে দিত আবে যা তোর মাতার মাস্তান কথা আলো আর গেল তোরা চুপ করবি বে শালার বেটা শালা হ্যাঁ শালা আমার দুয়ারে এসে মাস্তানি শালা শালা তুই চিনিস না তোরে শালা শালা আমার দুয়ারে এসে মাস্তানি শালা শালা তোর ট্যাং কেটে নিবরে শালা আবে তো আই নে তোর কোয়লানি দাঁড়িয়ে আছি কিরকম দিন রে শালা না বলবি শালা আমাকে দিলি রে শালা শালা একটু লেগে তোর আমি কই যা খাই লিছি নু শালা শালা বেটা শালা কে শালা কে খাই লিব শালা দেখবি তুই শালা শালা আমার সাথে বেশি চুদুর বুদুর করবি না রে শালা আরে শালা আই না রেডি আছি এই তোরা চুপ করবি বে না তোরকে দুবাই নামে দেশে বিচার ডাকবো দিয়া দুজনকে গা থেকে তারাবো যাবো রে যা হাঁটে গান থেকে শালার বেচাল শালা আর তোকে বলছি বাড়ি ঢুকলি বে শালারা এখানে তামাশা জুড়েছ তামাশা হ্যাঁ নাটক জুড়েছ চল বাড়ি চল হ্যাঁ তো বাড়িতে নাই তো কি ও শালার মতন আমি আর দুয়ার ঝগড়া করতে গেলছে হ্যাঁ এই চলো তো অসীমের বাপ চলো তো বাড়ি চলো তো আর তোমাকেও বলে দিছি চাচা এর পরের দিন ও শালাকে যদি আমার সিমনাতে দেখে লিয়েছি তো ও শালাকে আমি খেয়ে লিব হ্যালো বন্ধুরা তো কেমন লাগলো আমাদের এই গ্রামের দুই ভাইয়ের ঝগড়া তো এই ঝগড়ার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে সেট করতে ভুলবেন না যাতে আরও এইরকম মজার মজার নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই।